আছে। আমরা দেখো আট ভাগের এক ভাগ আট ভাগ করছি। কভাগ হয়ে গেল দুভাগ, কিন্তু আমরা অলরেডি এটাকে কভাগ করেছি। এই দেখো এই এই দেখছো সবাই, এটাও দেখছো, এই কেমন গেল কবা হলো আট ভাগ। এটাকে কি বলবো এক চার আট ভাগের এক ভাগ। এটাকে কি বলবো আট ভাগের এক ভাগ। এই দুটোকে একসঙ্গে কি বলবো আট ভাগের দু ভাগ। এই তিনটাকে একসঙ্গে কি বলবো আট ভাগের তিন ভাগ। তাহলে বলো দেখিনি এইটার সঙ্গে এটা কি, এটা ক ভাগের ক ভাগ, এক ভাগের দু ভাগের এক ভাগ। তাহলে বলো দেখিনি এইটার সঙ্গে মেলাতে গেলে এখানে কটা টুকরো নিতে হবে, চারটা। তার মানে দু ভাগের এক ভাগ মানেই কি চার ভাগ আট ভাগের আট ভাগের আট ভাগের চার ভাগ আট ভাগের চার ভাগ চার কে বুঝালে কেমন লাগলো ভালো ঠিক আছে হ্যালো সুপ্রভাত দিদি।